যে কোনো ডিজাইন করে নিতে পারবে। খাটের হাইটটা কিন্তু প্রায় আমার সমান, যদি ডিসকালার হয়ে যায় আমরা নিজে আবার কালার করে দিব। এটা কিন্তু অনেক স্ট্রং মনির ভাই, এটা হচ্ছে মেগুনি কাঠ, পানি লাগলে নষ্ট হবে না। ডিজাইনে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগে। ডিজাইন ভাই আমি নিজে করি তো, ও গুপ্তধন রয়ে গেছে। এটা সেম ডিজাইনে একটা আলমারি করে বিয়ারদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। ব্যাক টেস্টটা ব্যাং করতে পারবেন, ভাঙবে না, হাতে পাওয়ার পর বাকি টাকা দেওয়ার সুযোগ আছে, ফিটিং করে দিয়ে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আজকের ভিডিওতে কিন্তু ভাই অসাধারণ একটা বেডরুম সেট দেখাবে। অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা অনেকগুলো ইনফরমেশন মিস করতে পারেন। ভাই বেডরুম সেটটা আমরা দেখবো, তার আগে ভাই আপনাদের শপে আসার অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার। যারা ঢাকা থেকে আসবেন উত্তর আজমপুর ওভারব্রিজ নামবেন, নেমে ওভারব্রিজ পার হবেন, পার হয়ে একটা রিক্সা নেবেন, বলবেন যে কাঁচা বাজার যাবো, কাঁচা বাজার এসে আমাদেরকে ফোন দিলে হবে। আচ্ছা, আপনাদের শপের নাম হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার। ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার, যারা লাক্সারিয়াস বেডরুম সেট পছন্দ করে, যারা লাক্সারিয়াস ফার্নিচার পছন্দ করে, একমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে ফার্স্ট আমি একটা বেড দিয়ে শুরু করবো। আমাকে স্টোন করে দিবেন ভেলভেট দিয়ে বা আর্টিফিশিয়াল লেদার দিয়ে আমাকে স্টোন করে দিবেন, তাও করে দেওয়া সম্ভব। যে কোনো ডিজাইন করে নিতে পারবে, কেননা আমি আগে মিস্ত্রি ছিলাম, আমার সমান এত বড় খাট, সেমি বক্স একটা খাটে, মানে হাইসাই খাটটা ধরে রাখতে পারো, খাটটা নড়াচড়া করবে, কিন্তু ফুল বক্স দিলে নড়াচড়া করবে না। হয়তো অনেক দোকানদার হয়তো অনেকে হয়তো আপনাকে এইভাবে বলবে না যে সেমি বক্স দিয়ে দিয়ে দিবে, কিন্তু হয়তো আমি কাজ করি তো হয়তো কাজের অভিজ্ঞতা নিয়ে হয়তো ওইভাবে করা। আচ্ছা ঠিক আছে, তো ভাই বিজনেস কি কাটতে দিবেন? এটা বিজনেস হাইসে তো আপনি মালুশিয়ান ওটাই হবে, আর আপনার বিজনেসটা হবে মেগনি কাটের, মাঝখানে দুইটা ডাসা থাকবে। কিন্তু মনির ভাই আমাদের আরেকটা বৈশিষ্ট্য, ওকে ভিউয়ার্স, মাঝখানে এই যে দেখেন আমাদের পিছন সাইডেও কিন্তু কালার করা, হয়তো ভিডিওতে কি রকম আসতেছে আপনারা বুঝতেছেন, পিছন সাইডেও কিন্তু আমাদের কালার করা, মানে সামনে পিছনে সব জায়গায় সেম কালার করা আছে, সেম কালার করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে 3D ডিজাইনের একটা খাট। আর এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা হচ্ছে আপনার লাইট গোল্ডেন, এই কালারটা সহজে নষ্ট হবে না। কালারে গ্যারান্টি আছে তো ভাই? কালারে অবশ্যই গ্যারান্টি আছে, আমাদের গুণ পোকার জন্য তো 20 বছর রিপ্লেস গ্যারান্টি থাকছেই, আর সাথে কালারেও কালারের ওয়ারেন্টি থাকতেছে। এরপর যদি ডিসকালার হয়ে যায় আমরা নিজে আবার কালার করে দিব। আচ্ছা ঠিক আছে, তো এরপর কি থাকবে ভাই? এরপর একটা ড্রেসিং টেবিল থাকবে, লং ড্রেসিং টেবিল, এটা কিন্তু পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে। দেখবেন অনেক জায়গায় ড্রেসিং টেবিল দেখা যায়, পাও দেখা যায় কিন্তু মাথা দেখা যায় না, কিন্তু ওরকম হবে না ভাই, এটা মাথা পর্যন্ত দেখা যাবে। হাইটটা কিন্তু অনেক, 6.5 ফিট, 3 ফিট বাই 6.5 ফিট, এটার ভিতরে কিন্তু সেলফ সিস্টেম করা আছে মনির ভাই। আচ্ছা ভিউয়ার্স, ভিতরের আপনার ফিনিশিং গুলো দেখেন, ফিনিশিং গুলো আপনার মেইন ফোকাস, কিন্তু ফিনিশিং ফিনিশিং গুলো কিন্তু মেইন ফোকাস। আপনি যেখান থেকে নেন আগে ফিনিশিং গুলো আগে দেখবেন, ঠিক আছে? প্রয়োজন আমাদের শপে আসবেন, এসে ভিজিট করবেন, আপনার পছন্দ হলে আপনি অর্ডার করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সাইজ কত আছে ভাই? এটা সাইজটা 3 ফিট বাই 6.5 ফিট, এটার ভিতরে কিন্তু সেলফ সিস্টেম করা আছে। আচ্ছা, এখানে কিন্তু আপনার শোপিস থাকবে, কসমেটিক, এখানে কসমেটিক রাখা যাবে, এখানে কসমেটিক রাখা যাবে, নিচে কিন্তু একটা পকেট, নিচে কিন্তু পাল্লা করা আছে, পাল্লার ভিতরে আবার কিন্তু সেলফ করা আছে, সিস্টেম করা আছে, আর উপর দিয়ে কিন্তু একটা ডয়ার হবে। হ্যাঁ অবশ্যই ডয়ার হবে, এখানে এর উপরে আবার লক সিস্টেম করা আছে, ডয়ার হবে, এখানে ডয়ারটাও কিন্তু অনেক বড় মনির ভাই, অনেক অনেক লম্বা, আর ফিনিশিং গুলো কিন্তু সব জায়গায় ফিনিশিং করা আছে ভাইদের। অবশ্যই, এখানে একটা বড় ডয়ার হবে, বড় ডয়ার হবে, আর এটা কিন্তু অনেক স্ট্রং মনির ভাই, এটা মালুশিয়ান ওড়ার, এটা মনে করেন যে অনেকে আছে দেখেন লাফালাফি করে দেখায়, ওরকম হয়তো আমি পারতেছি না ভাই। আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি মনির ভাই, আমাদের নিচে কিন্তু প্রত্যেকটা মালা কিন্তু কার্ড ইউজ করা। আচ্ছা সবগুলো কাঠ, কি কাঠ এগুলো ভাই? এটা হচ্ছে মেগুনি কাঠ, মেগুনি কাঠ, মেগুনি কাঠ ইউজ করা। আচ্ছা, যার কারণে পানি লাগলে কোনো সমস্যা হবে না? সমস্যা হবে না, পানি লাগলে নষ্ট হবে না। আপনি সাধারণত পানি যদি এখানে লাগে পানি নষ্ট হবে না, একটা জিনিস কি পানি লাগা আর হচ্ছে লেগে থাকা, যদি লেগে থাকে ওই ক্ষেত্রে হয়তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা সেই ক্ষেত্রে ভাই ফার্নিচার বলতে কি বাসার বাইরে রাখবে না, না ভেতরেই রাখবে? জি জি, আর সেম ডিজাইনের মনি ভাই, সেম ডিজাইনের একটা ওয়ার্ড্রোপ আছে। ওকে ভিয়া, ওয়ার্ড্রোপে আপনি দেখেন কত সুন্দর ডিজাইন করে রাখছে ভাইরা। মনি ভাই আমি কিন্তু ডিজাইনের কথা একবার বলি নাই, আপনি মেইন ফোকাস কিন্তু ফিনিশিং, ফিনিশিং ভাই, ডিজাইনে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগে। ডিজাইন ভাই আমি নিজে করি তো। আচ্ছা আচ্ছা, জি, এটা সাইজ কত আছে? এটা সাইজটা হলো 5 ফিট বাই 4 ফিট, 5 ফিট বাই 4 ফিট আছে। উপরে ফিনিশিংটা দেখেন মনির ভাই। আচ্ছা ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর ফিনিশিং, স্মুথ ফিনিশিং কিন্তু এটা। আচ্ছা, এর কোয়ালিটি কত পাল্লা হবে? এটা 4টা ডয়ার। আচ্ছা 4টা ডয়ার হবে, আর একটা পাল্লা হবে। হ্যাঁ একটা পাল্লা হবে। আচ্ছা, পাল্লা কিন্তু এখানে কিন্তু মিরর করা আছে, মিরর সিস্টেম করা আছে। জি জি, মিররের উপর কিন্তু ডিজাইন গুলো করা আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো ভিতরে ও গুপ্তধন রয়ে গেছে। আচ্ছা, তার কথা না বলি,
আচ্ছা মনির ভাই আরেকটা মনে করেন এটা সেম ডিজাইনের একটা আলমারি, আলমারিটার লুকিংটা দেখেন, আগে লুকিংটা দেখেন পরে, অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর এটার গুণটা ভাই। শুধু আপনি শুধু খালি বিয়োজকে সুন্দরই বলেন না, না না ভাই আসলে আপনাদের ফার্নিচার গুলো আছে অনেক সুন্দর। আমি বলি আপনি আপনার থেকে কিছু বলার দরকার নাই, ঠিক আছে, আপনি বলবেন যতটুকু আছে এতটুকু বলবেন, বেশি বাড়ায় না। না আমি বাড়ায় বলতেছি না ভাই, কারণ আমার কাছে সুন্দর লাগতেছে, কারণ না কাস্টমার বলে যে যারা ইউটিউবে ভিডিও করে তারা একটু বাড়িয়ে বলে, কিন্তু আপনি বাড়ায় বলার দরকার না, যতটুকু দেখতেছেন আপনি এতটুকুই বলেন। আচ্ছা আমাদের ভিউয়ার্সরা ভাই ভাই আপনারা কিন্তু কমেন্ট করেন ভাই, কমেন্ট করে বলবেন যে ভাই ফার্নিচার আসলে সুন্দর কিনা, আমি যে বলছি এগুলো সঠিক কিনা অবশ্যই আপনি কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আপনি এই যে এটা দেখেন, লুকটা দেখেন, এটা কিন্তু 3D ডিজাইন কাজ করা আছে, এগুলো কিন্তু মানে মিররের উপর ডিজাইন গুলো করা আছে, মিররের উপরে জালি কাটিং করে ডিজাইন করা আছে। আচ্ছা যদি ভিতরের অংশটা আমাদের দেখাইতেন ভাই, ভিতরে এই পাশে সেলফ সিস্টেম করা আছে। আচ্ছা ওকে, আর এই পাশে মনে করেন যে আপনার হ্যাঙ্গার করা আছে, পাইপটা হয়তো লাগানো হয়নি, সব রকমের সুবিধা আছে। আর এই পাশে আপনার লকার সিস্টেম করা আছে, ওকে, আর নিচে একটা কম্বল টম্বল রাখার জন্য স্পেস পেয়ে যাবেন। আচ্ছা মাঝখানে কিন্তু মিরর করা আছে, আপনি কিন্তু ড্রেসিং টেবিলে কাজ করতে এটা সারিয়ে এই যে দেখেন। আর ড্রেসিং টেবিল কাজ কি, আলমারিতে মিরর না থাকলে আমার মনে হয় ভালো লাগে না। আর যারা মিরর ছাড়া নিতে চায় যে আমাকে তিনটা পাল্লায় সেম করে দিবেন, সেটাও করে দেওয়া সম্ভব। জি জি, আর যারা নিতে চান স্ক্রিনশট আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা, তো ভাই কয়টা আইটেম থাকবে? এটার সাথে মনির ভাই একটা বেড থাকবে কিং সাইজের। আচ্ছা একটা কিন্তু বেড থাকবে, বেড থাকবে, একটা ড্রেসিং টেবিল, একটা ড্রেসিং টেবিল থাকবে, আর একটা ওয়ার্ড্রব থাকবে, ওকে, একটা তিন পাড়ের আলমিরা থাকবে। কেউ যদি দুই পাড়ের নিতে চাই আমাদের সাথে কথা বললে হবে ভাই। সাইড বক্স থাকবে না? হ্যাঁ সাইড বক্স কারখানাতে আছে, তো আমি এখানে আনতে পারি না। আচ্ছা ভিডিও গুলো দেখাতে পারেন তো? আমি অবশ্যই দেখাই দেবো, যারা নিতে চায় এটা নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, আর এটা তো ভাই এটা অর্ডারই মাল, এটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা অর্ডারই মাল চলে যাবে ভাই, আমাদের ভিউয়ার্স তাহলে কিভাবে নেবে ভাই? কিভাবে নেবে? আমাদেরকে অর্ডার করবে, অর্ডার করলে আমরা আমরা হয়তো 4-5 দিন সময় নিয়ে আমরা ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তো ভাই আকর্ষণের প্যাকেজটার সাথে কোনো কিছু ফ্রি আছে নাকি? ফ্রি তো অবশ্যই থাকবে, যেহেতু মনির ভাই ফার্স্ট টাইম আমার ভিডিও করতেছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আপনার জন্য, শুধু খালি আপনার ভিউয়ারদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট তো দিবেন, তার পাশাপাশি কিছু ফ্রি দিবেন না ভাই? ফ্রি বলতে গিফট একটা থাকবে, গিফট না দিলে কি রকম হয়? যে আপনি ফার্স্ট টাইম আসলেন মানে আপনাকে কিছু দিতে পারলাম না। আচ্ছা কি গিফট দিবেন ভাই বলেন? একটা ম্যাক টেস্ট দিব, তাও রিবন্ডের একটা ম্যাক টেস্ট। আচ্ছা ভিউয়ারস আপনি কিন্তু রিবন্ডের ম্যাক টেস্ট, ম্যাক টেস্টটা ব্যাংক করতে পারবেন, ভাঙবে না। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো ম্যাক টেস্ট রাখা আছে, কিন্তু এগুলো ডেলিভারি চলে যাবে। এখানে কিন্তু অনেকগুলো ম্যাক টেস্ট রাখা আছে, এগুলো কিন্তু আপনি মনি ভাই এটা প্রাইসটা বলি। আচ্ছা ভাই প্রাইসটা বলেন ভাই, প্রাইসটা মানে অনেক ভিউয়ারসদের মনে করেন যে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, মানে প্রাইসের জন্য অপেক্ষা করতেছে, প্রাইসটা একটু বলে দেই। এটা পুরো বেডরুম প্যাকেজে সাথে একটা সাইড টেবিল থাকবে, পুরো বেডরুম প্যাকেজের প্রাইস নিচ্ছে অনলি 85,000 টাকা। 85,000? জি জি, আর আপনার চ্যানেলের মাধ্যমে যারা আসবে স্পেশাল ভাবে 5,000 টাকা আমি ডিসকাউন্ট করে দিব, 80,000 টাকা, সাথে একটা ম্যাকটেস ফ্রি থাকবে। আর যারা নিতে চান ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি। যারা নিতে চান স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন, জাস্ট আমাদেরকে অ্যাডভান্স করলে হবে, ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে, আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দেওয়ার সুযোগ আছে। ওকে ভিউয়ার্স, আপনারা কিন্তু অনায়াসে এই ফার্নিচার গুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে। অনেকে অনেক প্রবাসী ভাই থাকে যে বাড়িতে কেউ থাকে না, ঠিক আছে, যে মালগুলো উঠায় দিয়ে আসবে কি, আমার ঘরে তো কেউ নাই, ঠিক আছে, আমাদের সাথে লোক যাবে, ওরা একবার ফিটিং করে দিয়ে আসবে। আচ্ছা তাহলে বুঝতে পারছি, এই সুযোগ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনার কোনো লোক লাগবে না, আমাদের লোক যাবে সাথে, ওরা একবারে ঘরে ঢুকে সেটিং করে দিয়ে আসবে। তাহলে প্রাইস শেষ ভাই 80,000 টাকা। হ্যাঁ 80,000 টাকা আবার বলে দেই, এটা একটা খাট থাকবে, খাট থাকবে, একটা ড্রেসিং টেবিল থাকবে, একটা ওয়ার্ড্রব, একটা আলমিরা তিন পাড়ের, একটা ম্যাক টেস্ট থাকবে সাথে গিফট, আর একটা সাইড টেবিল থাকবে, প্রাইস নিচ্ছে অনলি 80,000 টাকা। 80,000 টাকা ফিক্সড? আচ্ছা 80,000 টাকা ফিক্সড, মানে আর দামাদামি করা যাবে না? না না। আচ্ছা তো ভিউয়ার, কারণ আমি ভাই আমি বার্গেটিং পছন্দ করি না, আমার সময় কম, আমার কারখানায় সময় দেওয়া লাগে, ঠিক আছে, 80,000 টাকা ফিক্সড, যারা নিতে চান 80,000 টাকা। এটা তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন, মাত্র 80,000 টাকা কিন্তু এই বেডরুম সেটের প্যাকেজটা কিন্তু আপনারা কিনতে পারবেন, এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা নিতে পারবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা পিকআপের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। জি জি জি, তো এই ছেলের মতো আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও।